2-3 দিনের সময় তো এটা তো অনেক কম সময় একটা নতুন কোর্সের জন্য এটা কম সময় তো এটা আসলে আমরা মানে নিতে নিতে হবে খুব দ্রুত আর এশিয়া কাপের যে কথা বললেন এশিয়া কাপের এই যে কোচ যত সময় পাবে তত আমরা ভালো করতে পারব অস্কার আর কাভরেরা সেম ট্যাকটিক্স আই থিংক সো অত বেশি চেঞ্জ মনে হয় নাই আমার কাছে সেম আইডিয়াই মনে হয়েছে সো আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি মাঠে সো এটা প্লেয়ারদের ব্যর্থতা ক্যাবরেরার অনুশীলন তত্ত্ব নিয়ে দ্বিধা বিভক্ত খোদ তার শিষ্যরাই এক পক্ষের কাছে কৌশল পুরনো মনে হলেও আরেক পক্ষের দাবি সব নতুন পেশাদার ফুটবলারদের ক্ষেত্রে কৌশলের ভিন্নতা এবং তার অ্যাডাপ্টেশন নিয়ে এমন মতপার্থক্য বিস্ময়করই বটে বাংলাদেশ কোন লেভেলের ফুটবল খেলছে সম্প্রতি তার নতুন করে বলার দরকার নাই কোচ বদলে নানাভাবে চেষ্টা করে যাচ্ছে বাফুফে কিন্তু ফলাফল করের মাঠ প্রত্যেকবারই কথার বিচ্ছুরণ আর প্রত্যাশার ফুলঝুরি যার ব্যতিক্রম হলো না মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়েও কোন দলকে সহজভাবে নেওয়ার নাই এখানে আমাদের যেহেতু আমাদের হোম গ্রাউন্ড তো আমাদের দর্শক সাপোর্ট থাকবে সবার সাপোর্ট থাকবে এখানে আমাদের ফুটবলের জন্য হলেও যেভাবে হোক আমাদের জয়টা দরকার আমরা চেষ্টা করব যে আমরা যেন এই মঙ্গলের সঙ্গে জয়টা আনতে পারি কোচ আমাদের তাদের ভিডিও ক্লিপ দেখাইছে সো কিভাবে তারা খেলে তাদের স্ট্রেংথ কি তাদের উইকনেস কি সো এটা নিয়ে আমাদের কাজ চলতেছে সো আমরা ট্রাই করব ওই কোচের প্ল্যান অনুযায়ী খেলার নেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে খুব একটা সময় পাচ্ছে না মঙ্গোলিয়া তাই সিলেট এসে অনুশীলনে নেমে পড়ে ওরা লাউসের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে প্রায় 6 মাস ধরে বন্ধ ছিল ওদের ফুটবল তাই আত্মবিশ্বাসের ঘাটতিটা বেশ স্পষ্ট সফরকারীদের আমরা বেশ কয়েকদিন আন্তর্জাতিক ম্যাচের বাইরে ছিলাম তাছাড়াও আমিও একেবারে নতুন যতদূর জানি বাংলাদেশ ভালো দল আমাদের জন্য ম্যাচটা বেশ কঠিন হবে তারপরও চেষ্টা থাকবে জয় তুলে নেয়া জুনে এশিয়ান কাপ বাছাই খেলবে বাংলাদেশ তার আগে এটা প্রতিযোগিতামূলক শেষ ম্যাচ হওয়ায় ভালো করা খুবই গুরুত্বপূর্ণ লাল সবুজদের জন্য সময় সংবাদ সিলেট